মুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মুক্তধারা নাটকের যে গল্পটা ছিল সেই গল্পটাকে অবলম্বন করেই ছবিটা পাওয়া। মানুষের সাথে সাথে এই জন্তু জানোয়ারদেরও পৃথিবীটা। ওরা যে বিপদে পড়ছে আমাদের কারণে, যে মানুষের জন্য ওরা বিপদে পড়লেও যে তখন যে মানুষ যে তাকে বাঁচাচ্ছে সেটাও রয়েছে তাদের। বাংলা হ্যান্ডে সকলকে স্বাগত। আর প্রথম 2024 নেই, আমি রিয়া আপনাদের সাথে। এখন দাঁড়িয়ে রয়েছি দমদম পার্ক তরুণ সংঘ এবং তাদের এবছরের যে থিম পরিকল্পনা, সেই থিম পরিকল্পনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 102 বছর আগের লেখা মুক্তধারা অবলম্বনে। তারা বোঝাতে চেয়েছে প্রকৃতিকে বেঁধে রেখো না, যা বলে গিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং সেই প্রকৃতিকে বারবার যখন আমরা বেঁধে রাখার চেষ্টা করেছি, তার ফলে বন্যা থেকে শুরু করে নানা যে প্রাকৃতিক বিপর্যয়, সেই বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে আমাদের। এবং এই যে প্রকৃতি, সেই প্রকৃতি আমাদের নয়, এই প্রকৃতিকে পৃথিবীতে বসবাসকারী যে প্রাণী রয়েছে তাদের সকলের সমান অধিকার রয়েছে। আর সেই ভাবনা, সেই চিন্তাধারা বোঝানোর জন্য এবছরে দমদম পার্ক তরুণ সংঘ তাদের এবছরে ওই বড় হরিণটা যেটা দেখাচ্ছে, যে এই যে প্রকৃতির যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে আমাদের, আমরা যে করছি, এত বান হচ্ছে সেখানে। এবছরের থিম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মুক্তধারা নাটকের যে গল্পটা ছিল সেই গল্পটাকে অবলম্বন করেই চিন্তা করা। থিমের পেছনে কী বার্তা দেওয়ার চেষ্টা করা? থিমের পেছনে যে বার্তাটা আমাদের দেওয়ার চেষ্টা করছি আমরা, যেটা আজকাল যেইভাবে পরিবেশের উপরে আমরা মানুষজন বেঁচে থাকার জন্য পরিবেশের বিরুদ্ধে যে কাজগুলো করছি, যেরকম এই পাহাড়ের মধ্যে যে আমাদের বাড়িগুলো দেখানো হচ্ছে, কোনো গাছ দেখানো হয়নি বেশি, পাহাড়ের গাছপালা কেটে, পাহাড় শুধু পাহাড়ে না, যে কোনো জায়গার গাছপালা কেটে ঘর বাড়ি তৈরি করে করে সেই জায়গাগুলোকে গ্রাস করে নেওয়া হচ্ছে, আমরাই করছি। তার ফলে যে ওই যে জল যে ধারা বইছে সেই ধারাগুলোকে আমরা বাদ দিয়ে আটকে নিজেদের সুবিধার্থে সুবিধা অনুযায়ী ব্যবহার করছি। তার ফলে যে প্রকৃতিতে যে বানগুলো হচ্ছে, ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে, সেগুলোকে খুব মেসেজ করার, মেসেজ দেওয়ার চেষ্টা করছি। কী কী জিনিস ব্যবহার করা হয়েছে? এতে এই যে বুড়ো পাহাড়ের যে টেন্ডিংটা হচ্ছে, গ্রিন কার্পেট, প্লাস্টিক ছাড়া, মানে গ্রিন কার্পেট, পাপড়, কম্বল, কাপড়, নানান রঙের কাপড় দিয়ে একটা কোলার চিন্তির মতো করা হয়েছে, একটা হিউজ পরিমাণে কোলার। এটার মধ্যে করা হচ্ছে রবীন্দ্রনাথের নাটকের উল্লেখ করে যেহেতু করা আমাদের, তো উনি যে লেখালেখি করতেন তার মধ্যে যে কাটাকুটির যে একটা ব্যাপার রয়েছে যেটা দেখতে ওখান থেকে ওনার ছবি আঁকার ছিল, তো আমার কোলাজের ব্যাপারটাকেও আমরা ওই কাটাকুটির মতো একটা ছেঁড়া বেড়াটা সেই ধরনটাকে দিয়েছি, যাতে ইমোশনালি রবীন্দ্রনাথ অ্যাটাচ থাকে আমাদের মধ্যে। তো আর এই যে ধারা, যে মুক্ত ধারা, যেটা ধারাকে ধারার মতো বইতে দিলে যে তার একটা রিডিং থাকে, সেই রিডিংটাও এই ড্রয়িংয়ের কোলাজের মধ্যে আমরা তুলে ধরা হচ্ছে। মানুষের সাথে সাথে এই জন্তু জানোয়ারদেরও পৃথিবীটা। তো ওরা যে বিপদে পড়ছে আমাদের কারণে, যে বানক্ষতির পরে ওরা বিপদে পড়লেও যে তখন যে মানুষ যে তাকে বাঁচাচ্ছে সেটাও রয়েছে তাদের মধ্যে, আমাদের মানুষত্বটাও রয়েছে তাদের মধ্যে। পড়ছি কিন্তু কেউ বিপদে পড়লে তাকে রক্ষা করার দায়িত্বটাও আমাদের, সেটাই দেখা। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট।